আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে ইউটিউব লাইভের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে দুবার ঘুরে দাঁড়ানোর গল্প নামে একটা অনুষ্ঠান চালু করেছি। আমাদেরই প্ল্যাটফর্মের যারা উদ্যোক্তা তাদেরকে মূলত পরিচয় করিয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশের সাথে, সারা পৃথিবীর সাথে, এবং একই সঙ্গে আমরা যে এই প্ল্যাটফর্ম থেকে গত প্রায় 4 বছরে আমরা যে উদ্যোক্তা বিষয়ক এবং 14টা স্কিলস বিষয়ক যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা এরই মধ্যে প্রায় 5 লাখেরও বেশি তরুণ তরুণীকে বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের প্রায় 50টি দেশের প্রবাসী বাংলাদেশি সহ আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে এরই মধ্যে প্রায় 60,000 উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা এখন অন্যদেরকে চাকরি দেয়। এবং আমাদের এখান থেকে তাদের প্রতি মাসের তাদের উদ্যোক্তা হওয়ার পরে যেটা সবচেয়ে বড় টেনশন সেল, সেই সেলের একটা বড় অংশের দায়িত্ব আমরা নিয়েছি। কারণ আমাদের এখানে লাখো লাখো আজীবন সদস্য আছেন, শিক্ষার্থী আছেন, যারা যাদেরকে আমি সবসময় অনুপ্রাণিত করি, তাদেরকে বলার চেষ্টা করি, অনুরোধ করি যে আপনারা আপনাদের প্রতিদিনের যাবতীয় নিত্য প্রয়োজনীয় পণ্য, যা কিছু দরকার, ব্যবহার্য বা খাদ্যদ্রব্য, আপনারা এখান থেকে কেনাকাটা করবেন। এবং তারা তাই করেন, এবং সেইভাবেই এই প্ল্যাটফর্মটি চলছে। ব্যাপক নেটওয়ার্কিং, মিট আপ এবং কার্যক্রমের মধ্য দিয়ে প্রত্যেক মাসে বিভিন্ন জেলায়, 64 জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত অনলাইন এবং অফলাইন মিট আপ চলছে। একটা ব্যাপক কর্মযজ্ঞের মধ্য দিয়ে আমরা এটা করে যাচ্ছি। এবং আমি অনেকবার বলেছি যে এই কার্যক্রমটা বাংলাদেশের জন্য আমার একটা উপহার, বাংলাদেশের তরুণদের জন্য আমার একটা সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটা করে যাচ্ছি গত 4 বছর ধরে। আমরা এরই মধ্যে এক একটা ব্যাচে 90 দিন করে, টানা 90 দিন, এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, শুক্রবার শনিবার ঈদের দিন, পুজোর দিন, সরকারি ছুটি, কোনো গ্যাপ নাই, প্রতিদিন আমরা এখানে প্রশিক্ষণ প্রদান করে থাকি অনলাইনে, অফলাইনে তো হয় যেটা বললাম মিট আপগুলোর মধ্যে দিয়ে। প্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এর মধ্য দিয়ে আমরা 15টা ব্যাচ শেষ করেছি, 16তম ব্যাচ এই মুহূর্তে চলছে, 16তম ব্যাচের আজকে দ্বিতীয় দিন গেল যাচ্ছে। এবং আমরা প্রতিদিনই কোনো না কোনো কিছু শেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমরা আবারও অনুরোধ করব যে আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা একটু কমেন্ট করবেন। আজকে আমরা 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা জীবনে নানান পর্যায়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নানানভাবে নিজেদেরকে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তারপর একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। একজন হচ্ছেন মিতাপা, আমার পাশে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, একজন সংগ্রামী নারী আমি বলবো। তার জীবনের অনেক রকমের গল্প আছে, সেখান থেকে নিজের একটা আইডেন্টিটি উনি তৈরি করেছেন এখন আমি বলতে পারি। এবং যে আইডেন্টিটিটা হয়তো শুরু থেকে থাকলে আরও ভালো হতে পারত, সেটা আপনার গল্প শুনে আমার তাই মনে হয়েছে, আপনাদেরকে সেই গল্প শোনাবো। এবং আমাদের সাথে আছেন ইকবাল হোসেন। ইকবাল হোসেন উনি কাতার প্রবাসী, আমাকে জানালেন 22 বছর ধরে কাতারে আছেন। এবং আমরা যখনই সুযোগ পাই, আমাদের প্রবাসী ভাই বোনরা যখনই বাংলাদেশে আসে, আমি তাদেরকে আমন্ত্রণ জানাই স্টুডিওতে, যাতে করে তাদের প্রবাস জীবনের আত্মত্যাগের গল্প, কারণ তারা অনেক কষ্ট করেন প্রবাসে গিয়ে, সেই গল্প। এবং একই সঙ্গে আমি যেহেতু তাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য ভীষণভাবে লেগে আছি, পরিশ্রম করছি, সেই অনুপ্রেরণা নিয়ে তারা উদ্যোক্তাও হয়েছেন, সেই গল্প আমরা তাদের দুজনের থেকে শুনবো। তো চলুন তাদের সাথে আমরা কথা শুরু করি। মিতা আপা আপনাকে এবং ইকবাল ভাই আপনাকে দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে দিয়ে শুরু করি, অলওয়েজ আমি মেয়েদেরকে দিয়ে শুরু করি, সেভাবে আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। মিতা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, ভালো আছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে এই সৃষ্টিকর্তার কাছে এটাই শুক্রিয়া আদায় করি যে অনেক দিনের একটা ইচ্ছা, স্যারের সাথে দেখা করার একটা মনের ভিতরে একটা ইচ্ছা ছিল, তো ওইটা আল্লাহ পূরণ করছে। তারপরে বাকি যা কিছু আছে আল্লাহর তাল্লার ইশারাই সব কিছু হয়েছে। আজকে এই অনুষ্ঠান, আমার ব্যবসা, যেটাই হোক, সব কিছু আল্লাহ তাল্লার ইশারাতেই হয়েছে, আল্লাহ তাল্লার কাছে
শুকরিয়া আদায় করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই, আপনার গল্পটা একটু শুনতে চাই, যে কোথা থেকে শুরু করলেন, কিভাবে এসে হঠাৎ করে এক সময় মনে হলো যে না আমার নিজের একটা পরিচয় দরকার, নিজের একটা কিছু করা দরকার, একটু যদি বলেন। আমি বিএ পাশ করার পরে স্যার 98 সাল থেকে আমি পল্লী বিদ্যুতে চাকরি করতাম। ওখানে আমি বিলিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম 11-12 বছর আমি ওইখানে চাকরি করছি। তো চাকরি করার পর ওইখানে আমার পারিবারিক একটা দুর্ঘটনা হয়, যে আমার 19 বছরের মানে সংসারটা স্যার নষ্ট হয়ে যায়। তো তখন খুব খারাপ অবস্থায় ছিলাম, কোথাও আত্মীয় স্বজন যত মানুষজন যত যাই ছিল, 3টা বাচ্চা আমার, বড় মেয়েটা তখন ইন্টারমিডিয়েট পরে, ছোট মেয়েটা। চাকরিটা আপনি ছেড়ে দিলেন কেন? চাকরিটা আসলে ছাড়তে চাইনি, কিন্তু আমাকে ফ্যামিলির মানে ছেলে মেয়ে লেখাপড়ার সমস্যা বিভিন্ন অজুহাতে আমাকে বারবার এগুলো নিয়ে টর্চার করা হচ্ছিল। পরে আমি অফিসে এগুলা স্যারদের সাথে যখন মানে স্যাররা যখন এগুলো জানছে, জানার পরে তারা আমাকে প্রায় ডাকতো, বলতো যে আপনি একটা দিক সামলান, হয় অফিস না হয় আপনার ফ্যামিলি, যে কোনো একদিকে থাকবেন, আপনি 2টা জিনিস নিয়ে চলতে পারবেন না, একটা ডিসিশনে আপনাকে আসতে হবে। তো আমরা বাঙালি মেয়েরা সাধারণত এটাই জানি যে আমাদের পরিবার বলতে আমাদের প্রধান হচ্ছে আমাদের হাজবেন্ড, সে যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে, সেটাই করতে হবে। তো আমিও ঠিক তাই। তা আমার পল্লী বিদ্যুতে আমার যে জিএম ছিলেন উনি আমাকে বলছিলেন যে মিতা, চাকরিটা তুমি ছেড়ো না, তুমি চাকরিটা ছেড়ো না, তোমার লাইফে যেগুলো দেখতেছি এটা তুমি পরবর্তীতে সহ্য করতে পারবে না, চাকরিটা রাখো, তুমি তোমার সংসারের ইতি টানো, টেনে ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে বাঁচো। তা আমি ওনার কথা শুনি নাই, আমার পরিবার সবাই তখন এটা নিয়ে বলতেছিল যে না চাকরি ছেড়ে দাও। আর আপনার বাবা মাও তাই বলছিল? হ্যাঁ সেটাই, বাবা মা মামা মামি আত্মীয় স্বজন যা ছিল সবাই। তো কারণ আমার তখন গাড়ি ছিল, বাড়ি ছিল, সব কিছুই ছিল। এখন সবার ধারণা ছিল যে গাড়ি বাড়ি মালিক তার চাকরির কি দরকার, এই ধারণাটা আমার হাজবেন্ড সবার মধ্যে এটা ঢুকাই দেয়। আর সে আমার কাছে ব্যবসার টাকা পয়সা দেখা গেছে যে প্রতিদিন রাতে বা যে কোনো সময় অনেক টাকার বান্ডিল এগুলো নিয়ে আসতো। তো আনার পরে ওগুলা বলতো সবাইকে যে আমি আজকে মিতাকে এত টাকা দিলাম, কিন্তু পরের দিন সকালে যে নিয়ে যেত এই কথা আর কেউ কাউকে বলতো না। আর আমি বাস্তব জীবনে অনেক বোকা, ছোটবেলা থেকেই আমি অনেক কিছু বুঝতাম না, না বুঝার কারণে এইগুলা বিষয়ে আমি অতটা ধরতে পারি নাই। তো যাই হোক, এক সময় আমি সংসারের প্রয়োজনে চাকরিটা সারি, ছেলেমেয়ের লেখাপড়ার দিকে তাকাই, কারণ বড় মেয়েটা আপনার ক্লাস ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া, ভালো স্টুডেন্ট ছিল, ছোট মেয়েও তাই। ওদেরকে দেখা যেত যে স্যার আমি যখন অফিসে যাই, ছোট ছেলেটা তখন হাঁটা শিখছে, ওকে রাখতে হয়, কারণ না কারো স্কুল বন্ধ করতে হয়, ক্লাস বন্ধ করতে হয়, তো ওদের প্রবলেম। তো চিন্তা করলাম যে ছেলেমেয়ের লাইফটা নষ্ট করার কোনো অধিকার তো আমার নেই, আমি চাকরিটাই সারি, আর সব তো আছে, বাড়ি গাড়ি সব তো আছে আমার। তখন আমি অব্যাহতি দিই 2010-এ। তো অব্যাহতি দেওয়ার পরে 3 মাস পরেই স্যার আমি জানতে পারি যে আমার মানে ফ্যামিলির এটা আমি অনেক বড় বিপদে পড়ে যাই, যে তখন আমার হাজবেন্ড খোঁজ খবর নেওয়াটা কোনো কিছু তেমন করে নাই, সে অন্য আরেক জায়গা বিয়ে শাদি নিয়ে ওইখানে সেটা নিয়ে ব্যস্ত। দাদা আমাদের এইটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে স্যার, অনেক সমস্যা হয়েছে, কিন্তু পরিবার যে একটা জিনিস যে পাশে থাকে এটা আমি পাই নাই। যে পরিবার আমাকে চাকরি ছাড়তে বাধ্য করছে, যে বাড়ি আছে গাড়ি আছে, অথচ সেই পরিবার একটা সময় নীরব হয়ে গেছে, যে 3টা বাচ্চা এটা তো একটা বিরাট বোঝা, ও যদি একদিনের জন্য আসে, 4 জন মানুষ এদেরকে কোনোভাবেই আর ই করা যায় না। তো যাই হোক, পরে আমার হাজবেন্ডের যে বাড়ি গাড়ি যেগুলো ছিল টাকা পয়সা অঢেল, সে রাজনীতির বিভিন্ন ইয়াতে জড়িত ছিল থাকার কারণে সে ওগুলা সব হারাই ফেলে, অস্ত্র মামলা বিভিন্ন মামলা টামলায় জড়ায় যায়। যাওয়ার পরে উনি ওনার ওগুলো সব শেষ হয়ে যায়, এক সময় কিছুই থাকে না তার, সে ঘর সংসার সব শেষ হয়ে যায়। তো পরে আমাদের তো পরিস্থিতি খুবই খারাপ, এমনও দিন গেছে যে আমি 10 টাকার করে এই যে লাল শাক বলে এটা আমি কিনে নিয়ে আসতাম, আমার ছেলেকে আমি মনে হয় যে 15 দিনও খাওয়াইছি শুধু একটা শাক। আমার ছেলে আমাকে বলতো না আর কিছু নাই, তো বলতাম না বাবা এটাই খাও, এখন বেঁচে থাকো পরে একদিন হবে।
তো এইভাবে অনেক কষ্ট করার পরে তো একটা জিনিস কি স্যার, আমার একটা ডিপিএস ছিল চাকরি করা অবস্থায়, ওইটা আমার হাজব্যান্ড জানতো না। তো ওই টাকা পাওয়ার পরে আমার বড় মেয়েটা আমাকে বললো যে আমু, আমাকে যদি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে আমাকে একটা ইয়া দিছে স্কলারশিপ, ওইখানে যদি আমাকে পাঠান এই টাকা দিয়ে, তাহলে আমি আপনাদের সব কিছু দেখাশোনা করতে পারবো। আর এখানে থাকলে, দেশে থাকলে যে ভালো ভালো ভার্সিটিগুলোতে রাজনীতি বিভিন্ন সমস্যা, এইগুলো নিয়ে আমি ফেস করতে পারবো না একা, আরও সমস্যা হবে, লেখাপড়া হবে না। তো বললাম ঠিক আছে যাও। তো ডিপিএসটা দিয়ে আমি ওকে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলাম। দিয়ে একটা ছোট্ট টিনের ঘরে আমি আমার ছেলেকে নিয়ে আর আমার মেয়েকে আরেকটাকে পাঠিয়ে দিলাম ভাইয়ের বাসায়। তো দিয়ে ছেলেটাকে নিয়ে ছোট্ট একটা টিনের ঘরে আমি ভাড়া গেলাম। তো আমার ছেলের একটা জিনিস স্যার শখ ছিল ছোটোবেলার থেকে, ওর জ্ঞান হওয়ার পর থেকে ওর খুব ইচ্ছে ছিল ইংলিশ পড়া। ও চর্চাটা আমার বড় মেয়ের কাছে এমনভাবে করে, ছোট্ট 2-3 বছরের বাচ্চা অনর্গল ইংলিশে কথা বলে। তো এটা দেখে আমার এত খারাপ লাগতো যে আমি ওকে ইংলিশে পড়াবো কিভাবে, ওর তো বাংলার প্রতি তেমন আগ্রহ নেই। তবুও স্যার শখ হইলো, হওয়ার পরে আমি একটা একজনের মাধ্যমে ওই যে স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে কার্ড দেয় টিচার ওয়ান্টেড, ওই লোক আমাকে বললো প্রতিদিন 200 টাকা দেবো, আপনি এই প্রতিটা ঢাকা শহরের যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে ভার্সন আছে এই স্কুলের গেটে দাঁড়ায় দাঁড়ায় আপনি এই কার্ডটা দিবেন, তো আপনাকে প্রতিদিন 200 টাকা দেবো। আমি স্যার রাজি হয়ে গেলাম। তো গেটে দাঁড়ায় দাঁড়ায় আমি বিভিন্ন স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের গেটে দাঁড়ায় দাঁড়ায় আমি কার্ডটা দিতাম, 200 টাকা করে দিত, আমার বেশ ছেলেকে নিয়ে ভালোই ছিল। তখন ওইখানে একটা স্কুল ছিল ইংলিশ ভার্সনের, ওখানে আমার ছেলেকে ভর্তি করলাম। তো ভর্তি করার পরে ওইখানে আমার ছেলে যে ড্রেস, আমার মেয়েরা যে ড্রেসগুলো পরে গেঞ্জি, এগুলা সব আপারা দেখে দেখে জিজ্ঞেস করে, তোমার ছেলের এত সুন্দর গেঞ্জি কোথায় পাও, বা তোমার মেয়ে যে পড়লো দেখলাম এটা কোথায় পাও। তো বলি যে আমার ভাইয়ের কাছ থেকে আনি। তো বলে ওর বাই ইয়া কোথায়? তো বললাম উত্তরায় ওর বাইং হাউস। তো বলে যে আমাদেরও আনো, আমরাও নেব। তো পরে আমি আমার ভাইকে বলতাম যে 2-3টা পাঠাইতে, আপুরা নিবে। তো 2-3টা পাঠালো, এরপরে দেখি যে স্যার ভালো আগ্রহ সবার। তো আপুরা বলতেছে আরও বেশি করে আনেন। তখন আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়ে উত্তরায় প্রতিদিন যাইতাম, এই বাসে করে প্রতিদিন রাজলক্ষ্মীতে যাইতাম, যাই ভাইয়ের ওইখান থেকে ব্যাগটা ভরে 20-30 পিস প্রথম আমি নিয়ে আসি 700 টাকার। তো 700 টাকাতেই আমার ব্যাগটা ভরে যায়। তো ভরার পরে আমি স্কুলে আসি, আসে ওইটা আমি 1100 টাকায় বিক্রি করি। ওকে, তো বিক্রি করার পরে আপারা আমাকে, তখন আমার লাইফের সব কিছুই আপারা জানতো দেখতো, তখন ওরা আমাকে বলে যে তুমি এগুলা সেল করো, বেশি করে আনো, আমরা পাশে আসছি। প্রায় 400-500 স্টুডেন্টের মা এরা, তো আমার সাথে এদের খুবই ভালো সম্পর্ক ছিল। আর সবচেয়ে বেশি পরিচিত ছিল আমার ছেলে, ছোট কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে, সবাই খুবই আদর টাদর করতো এটা নিয়ে। তো পরে আমি সেইখান থেকে ও ভাইকে বললাম, আমার ছোট ভাইকে, যে তোর বাইং হাউসে থেকে তুই মালামাল একটু বাড়াই দে, তাহলে আপুরা যে নিচ্ছে এটা ই হবে, বেশি সেল হবে। তো তখন বেশি করে দেওয়া শুরু করলো। তখন সবাই বলে তোমার বাসায় গিয়ে প্রতিদিন তো এইভাবে দেখা সম্ভব না, তো তুমি একটা কাজ করো, পেজ তৈরি করো, একটা পেজ খুলো, ওইখানে ছবি দিবা, যার যেটা লাগবে আমরা অর্ডার করব, পরের দিন তুমি স্কুলে নিয়ে আসবা ওইটা। বললাম ঠিক আছে। তো এইভাবে আমি একটা পেজ খুলি। পেজ খোলার পরে ওই আপুরাই ওই পেজটাকে তাদের আত্মীয় স্বজন বিভিন্ন মাধ্যম করে তারা আমাকে আগায় নিয়ে যায়। বিশেষ করে খিলক্ষেতের মানুষের অবদান অনেক বেশি। আমি অনেক সময় খিলক্ষেতের আপুদের সবারে বলি যে আমি যদি মারা যাই আমাকে তোমরা এইখানের এই মানে এইখানে দাফন করো, আমার বাড়ি আত্মীয় স্বজন কারো কাছে দিও না। তারাও আমাকে অনেক ভালোবাসে। এখন পর্যন্ত 7-8 বছর হলো তাদের আত্মীয় স্বজন দূর দূরান্তর পরিবার সব আমার কাপড় চোপড় পরে, ঈদ হোক বিভিন্ন অকেশন যে কোনো সময় আগে আমাকে ফোনটা দিবে, আপু এই জিনিসটা আছে, যখন বলি যে হ্যাঁ আছে, তখন তার আগে আমার কাছে আসে, আমার কাছে অর্ডার করে, তারপর দোকানপাট মার্কেট যা আছে সেইখানে দেখে। তো এইভাবে আমি অফলাইনে বিজনেসটা বেশ ভালোভাবে দাঁড় করাই। দাঁড় করানোর পরে কিন্তু একটা পর্যায়ে গিয়ে স্যার আমি অগোছালো হয়ে যাই, এত অর্ডার, আমি মানুষটা তো একা। আর আমার স্যার তখন অবস্থা এত খারাপ যে একটা মোবাইল কিনবো, ছবিটা ভালো করে উঠাবো, সেই অবস্থা আমার ছিল না। অতএব মানে বাসার বাইরে যে কেউ নিবে সেইটা আমার সাহস হইতো না যে কেউ নিবে, এই আবসা একটা ঘোলা ছবি জিনিসটা দেখে বোঝা যায় না। তো তখন তারপরে অর্ডার আসতো, আমি ওনাদেরকে বলতাম যে আপনারা প্রোডাক্টটা নেন, যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে ফেরত দিয়েন, কোনো সমস্যা নেই, চার্জ টার্জ কিচ্ছু দিতে হবে না। তো বলতো ঠিক আছে তাহলে পাঠান। তো পাঠানোর কথা বললে আমি আর কাউকে বলতাম না, চুপচাপ ব্যাগে ভরে নিয়ে যে কটাই হতো আমি নিজেই চলে যেতাম মিরপুর, আপনার কাকরাইল, ঢাকা শহরের অলিতে গলিতে আমি নিজেই চলে যেতাম।
যাওয়ার পরে দেখা যায় তো অর্ডার করছে একটা, আমি নিয়ে যেতাম 5-6টা এক একটা প্যাকেটে। তো ওনারা ওগুলা দেখে বাসার ভিতরে বসে বেশ ভালোভাবে ওগুলা নিত, খুব খুশি হইতো, মানে আরো কয়েকটা কিনে ফেলতো। হ্যাঁ, তো এইভাবে ওনাদের মাধ্যমে আমি মানে আস্তে আস্তে প্রচার পাই যে ওই আপুটা আরেক আপুকে বলে যে এইখানের থেকে নাও, তাহলে দেখবা তোমার বাসায় পাবা, সমস্যা হলে ফেরত দিতে পারবা, বা এক্সচেঞ্জ যেটাই তুমি চাও এই আপুর কাছে ভালো পাবা। এইভাবে বলতো যে ছবিতে দেখে বোঝা যাবে না, আপুর জিনিস অনেক ভালো, তোমরা নাও। এরকম করে আগাইতে আগাইতে আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় 16,000-এর মতো আপুর আছে, প্রত্যেকেই আমার রিপিট কাস্টমার বলা চলে, প্রায় 10,000 আমার রিপিট এইখানকার। আমার কখনো বুস্ট, তারপরে শেয়ার কি, আমি কখনোই আমার এগুলা নিয়ে কথা বলি না কাউকেই না, বা রিভিউ এগুলা নিয়ে আমি কাউকে কখনো আমার পেজে বলি না। আপুদের সাথে আমার এমন সম্পর্ক, গতকাল এক আপু আমাকে বলতেছে 3 দিন পরে আমাকে, সে মিরপুর DOSS-এর 4,000 টাকার হয়ে ইয়ে নিচ্ছে মালামাল, তা আমাকে বলতেছে 2 দিন দেরি হয়ে গেছে আপু। তা আমি বললাম যে 4-5 বছর ধরে আমার সাথে আসছো, আর এই 2 দিন মাত্র দেরি হয়েছে তার জন্য তুমি আমারে সরি বলতেছো আপু, তাহলে কি সম্পর্ক হইলো তোমার সাথে আমার? তাহলে তো তুমি আপন বোন হইতে পারলা না আমার, আমার তো বোন নাই। তখন উনি আমার খুব খুশি যে তোমার এই অতুলনীয় ব্যবহারটা আমাকে, সে এতগুলা কথা লিখছে যে আল্লাহর কাছে দোয়া করি তুমি আরো ভালো করো, অনেক দোয়া করছে। তা আমার সাথে সম্পর্কটা আপুদের এরকমই। আচ্ছা ঠিক আছে, এইটা মেনটেন করার জন্য আপনাকে কি কি করতে হয়? ডেফিনেটলি একটা বড় উপায় হচ্ছে ভালো ব্যবহার। আমরা আসবো আবার আপনার কাছে, আমি একটু ইকবাল ভাইয়ের কাছে যেতে চাই। ইকবাল ভাই, আপনি বিদেশে গেলেন কেন, মানে বাংলাদেশে কবে গেলেন বা কত বছর বয়সে গেলেন বা কোন ইয়ার? আমি স্যার, প্রথমে স্যার যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সবাইকে আমার ও ট্রেডমার্কের পক্ষ থেকে আমার অনেক অনেক ভালোবাসা ও আসসালামু আলাইকুম। এরপর মোহন রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। বিশেষ করে স্যার আপনাকে, আপনি যে অবস্থানে ছিলেন, করোনা পজিটিভ ছিলেন, আমরা সবাই বিশেষ করে এনআরবি, আমরা কাতারের ভিতর অন্যান্য দেশের মতোই আমরা কাতারে বারবার দোয়া দোয়া, তারপরে মিটাপ এবং বিভিন্ন সময় নফল নামাজ, রোজা, অনেকে যে যা পারছেন যার পারছি আমরা করছি। তা আল্লাহ আপনাকে সুস্থ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ। এরপর স্যার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি স্যার আপনার প্রতি, যে আপনি যদি এই প্ল্যাটফর্ম তৈরি না করতেন তাহলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। ইউটিউবে লাইভে আসার সেই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞ স্যার। স্যার যেটা বলছিলেন, আমি আসলে আমাদের আমরা 5 ভাই ছিলাম, 5 ভাই 1 বোন। তবে আমার 5 ভাই বড় ভাই, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তেছিলাম তখন হঠাৎ আমার বড় ভাই বিদেশে ছিলেন, উনি ওমানে ছিলেন, উনি একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তখন আমার অনেকটাই স্যার আমরা ফ্যামিলিগতভাবে সবাই একটা আপসেট, মানে যে অবস্থাটা ছিল তখন আমাদের অবস্থানটা এমন এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছিল যে উনি ছিলেন বড়, সবার বড় এবং কর্মক্ষম ছিলেন উনি, আর আমাদের যে আপনার জমি জমা ছিল উনি আমার বাবা দেখাশোনা করতেন, যদিও অনেক লোক রেখে দেখাশোনা করতেন, কিন্তু মূলত যে আমরা 4 ভাই পড়ালেখা করতাম দেশে উনি বাইরে ছিলেন, তো উনার আর্নের উপর নির্ভর করে আমাদের পড়ালেখাগুলো চলতো, ক্যাশ পয়সা প্রয়োজন ছিল। তো এক পর্যায়ে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, ভর্তি হব হব এই পরিস্থিতিতে হঠাৎ ভাইয়ের এই মৃত্যুটা আমাদের সব কিছু এলোমেলো করে দিল। পরে আমি অনেক কষ্টে আমরা 32 সময় পর্যন্ত পার হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হই, ইরেগুলার হিসেবে আমি পরীক্ষাটা দিই। দেওয়ার পরে আমার নিজে অনুভব করে যে আমার পরিবারে তখন আমি বড়, আমাকে কিছু করতে হবে। তো অনেক চেষ্টার পরে আমার মামা ছিল ওখানে, উনি ওখান থেকে একটা ভিসা ব্যবস্থা করলেন, এরপর আমি প্রবাসে চলে যাই। প্রবাসে যাওয়ার পরে উনি হয়তো আমাকে বলছিলেন যে প্রবাসে এখন এই মুহূর্তে কাজের অনেক সমস্যা, এগ্রিমেন্ট ভিসা নেই, পিরি ভিসাতে আসো। যে পিরি ভিসা বলতে আমরা যেটা হয়তো ওখানে বুঝি, পিরি ভিসা বলতে ওখানে কোনো ভিসা নেই স্যার, আমরা অনেকেই এখান থেকে চলে যাই, পিরি ভিসা শুনে অনেকে হয়তো খুশি হয়ে চলে যাই, আমরা ওখানে গেলে ভালো কাজ করতে পারবো। আসলে পিরি ভিসাতে, পিরি ভিসা বলতে একটা মৌখিক সম্মতি থাকে কপিলের পক্ষ থেকে, যাতে কাজ করার অন্য জায়গায় কাজ করার একটা অনুমতি থাকে, কিন্তু এটার কোনো বৈধতা নেই স্যার, এটা অ্যাকচুয়ালি ইলিগ্যাল। এটা যে কোনো সময় পুলিশের যদি চেকিংয়ে ধরে তাহলে পাঠায় দেবে,
এরপর আমি ওখানে চলে যাওয়ার পরে যেহেতু ফিরি ভিসা গেছি, কাজের অনেক সমস্যা ছিল। আপনাকে কি কাজের কথা বলে নিয়ে আমাকে, আমি ওই যে ফিরি ভিসা গেছি, ফিরি ভিসা তখন এটা এটা স্যার ও যে কবির ওরা ভিসা ব্যবসা করে, যেমন আপনাকে ভিসা একটা দিল, লোকটা নিয়ে আসলো, কাজ কি করবে সেটা তোমার ব্যাপার, এইভাবে স্যার। তারপরে গিয়ে কি কাজ পেলেন? যাওয়ার পরে আমি স্যার, যেহেতু আমি ভাষা জানি না, একটা নতুন জায়গা, বিভিন্ন সমস্যা, দীর্ঘ প্রায় আমি 4 মাস 17 দিন বেকার ছিলাম। মানে যাওয়ার পরে, যাওয়ার পরে তখন আপনার বয়স কত? আমার তখন 24 বা 25 এমন কিছু হবে। ওকে, তখন এখানে যাওয়ার পরে আমি হাঁটি গেছি আসছি চাকরির জন্য বিভিন্ন জায়গায়, এই 4 মাস 17 দিন স্যার কি আর বলবো, এমন সময় গেছে আমি একটা চা খাওয়া বা রেস্টুরেন্টে বসে কোনো কিছু খাওয়া এরকম আমার পক্ষে সম্ভব হয় নাই, এবং এই 10 কিলোমিটার হাঁটি গেছি, হাঁটি আসি এই একটা মাত্র কারণ, পকেটে কোনো পয়সা ছিল না। দীর্ঘ সময় এই 4 মাস 17 দিন পরে আমি একটা অনেক চেষ্টার পরে একটা হাইপার মার্কেটে জব পাই, সেটা হচ্ছে তাও ক্লিনিংয়ের জন্য। ওরা হাইপার মার্কেটে যে এমটি কার্টুনগুলো হয় একটা কর্নারে রাখে, ওখান থেকে আবার আমাকে নিয়ে ডাস্টবিনে পাঠাই দিত, সেটা 2 মাস 3 মাস আমি করলাম। করার পরে যেহেতু এই যে বললাম ইলিগেল ফ্রি ভিসার লোকগুলো, ওরা বললো 3 মাস করার পরে বললো যে হ্যাঁ আপনি এই মুহূর্তে চেকিং চলতেছে, ওরা ছিল মালবাড়ি, বললো যে এই মুহূর্তে চেকিং চলতেছে, আপাতত কিছুদিন তুমি ওখানে রেস্ট করো, তারপর আমার আমরা ডাক দেব। তা আমি যে 3 মাস কাজ করছি ওখানে, ওই 3 মাস কাজ করার সময় আমি রিয়েলাইজ করছি স্যার, এত কষ্ট করার পরে যেহেতু আমার সমস্যা গেছে, অনেক সমস্যার যেগুলো স্যার মানে আমার একটা শার্টে আমি দীর্ঘদিন ছিলাম ওই সময়ের ভিতরে, অনেক অনেক সমস্যার ভিতরে কাটছে। এই জন্য আমি 3 মাস যখন চাকরি করতেছিলাম তখন মাত্র 14,000 টাকা বেতন, বাংলাদেশের সমপরিমাণ 14,000 টাকা ছিল বেতন, তো এটাতে রুম ভাড়া থাকা সব মিলে আমার 4-5 হাজার টাকা হয়তো থাকতো। তা আমি একটা কম্পিউটার শেখার জন্য একটা একটা ওখানে বাসার ভিতরে কম্পিউটার শেখাতো, তো আমি ওখানে ভর্তি হলাম শেখার জন্য, এর ভিতরে ওখানে শিখতেছি, হঠাৎ চাকরি চলে যাওয়াতে আবার সেটা স্টপ করতে হলো, অন্য জায়গায় আবার চেষ্টা করার পর একটা দোকানে চাকরি নিলাম, ওখানে একটু বেতন বেশি, 16,000 টাকার মতো ছিল, আবার কিছুদিন শিখলাম, পরবর্তীতে সর্বশেষ আমি এখন যে কোম্পানিতে আছি সেখানে ইন্টারভিউ দিছি স্টোর কিপারের জন্য, এবং সিলেক্ট হয়েছি, ওখানে কাজ করতেছি, দীর্ঘদিন ওখানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ এখন ওখানে কাজ করার পর ভালো আছি। অসাধারণ। তো এই ভালো আছেন, ভালো রোজগার করছেন, আমরা জানি কাতারে পার ক্যাপিটা ইনকাম অনেক হাই, এবং ধরেই নেওয়া যায় আপনারা এখন ভালো বেতন পান, উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা বা স্বপ্ন মাথার মধ্যে কবে ঢুকলো, কীভাবে ঢুকলো? স্যার অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার পরে বিভিন্ন জনে ব্যবসা করতেছে দেখতেছি, বিভিন্ন জনে নিজের ভিতর প্রবল ইচ্ছা ছিল কিছু করার জন্য, কিন্তু যেহেতু আমরা প্রবাসে যারা আছি আমাদের সবসময় চিন্তা করতে হবে এমএলএকে নিয়ে, এই জন্য চাকরি যে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে সাডেনলি কোনো কিছু করবো এরকম সাহস করতে পারি নাই, তার জন্য দীর্ঘ সময় ওই চাকরিতে থাকতে হয়েছে। যখন আমি এবং এর ভিতর দিয়ে অনেক এই সময়ের মধ্যে অনেকবার চেষ্টাও করেছে, দেশের বিভিন্ন জনের মাধ্যম দিয়ে, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের মাধ্যম দিয়ে চেষ্টা করছি অনেকবার, কিন্তু এমনও সময় গেছে কোনো কিছু তো করা দূরে থাক, মূলধন পর্যন্ত পাই নাই যান, এমন হয়েছে, মানে টাকা পয়সা দিয়েছেন, দিয়েছি ওইটাই শেষ হয়ে গেছে। কিরকম কিরকম হারিয়েছেন যদি বলেন আমাদেরকে, কি কারণে, কি কারণে হারিয়েছেন, কি কারণে? বিশ্বাস করে দিয়েছি ওদেরকে, বলছি হয়তো মুখে মুখে, হ্যাঁ মুখে বিশ্বাস করছি, কোনো এই যে এখন আপনি বলেন স্যার কোনো কিছু করতে হলে ডকুমেন্টারি কিছু লাগবে আমাদের, এরকম কোনো কিছু চিন্তা করি নাই। আর তাছাড়া বন্ধু বান্ধব খুব ক্লোজ বন্ধু ছিল, কিংবা আত্মীয় স্বজনের ভিতরে একদম নিয়ারেস্ট আত্মীয় স্বজন ছিল, টাকা দিছি স্যার পরবর্তীতে দেখা গেছে ওই টাকাটা পর্যন্ত আর পাই নাই, এবং অনেকের কাছে এখনও টাকা পাবো, আর টাকা পাবো আর টাকা দেওয়ারও কোনো ইয়ে নেই স্যার। তো এই জন্য করার কিছু ইচ্ছে তো সবসময় ছিল যে কোনো কিছু করব, কোনো কিছু করব, আর যেহেতু ওখানে একটা জটিলতা হচ্ছে, মানে কোনো কিছু করার ইচ্ছে ছিল কিন্তু এতবার আপনি ঠকেছেন, জি স্যার, নানান কারণে প্রতারিত হয়েছেন, যে ইচ্ছেটা অনেকটা জি মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে অনেকটা। ইভেন স্যার ওইখানে প্রবাসে আমরা
চেষ্টা করছি, যারা হয়তো অনেকে বলে এস্টাবলিশ কোম্পানি বা যারা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশি ওখানে কোম্পানি আছে এমন কারোর মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি, কিন্তু একই অবস্থা স্যার। ওখানে হয়তো মূলধন পাইছি কিন্তু ওরা লাভ লাভ যে আপনি যে বলেন স্যার ব্যবসাতে আপনার পার্টিসিপেট থাকতে হবে, যদি ব্যবসা কোনো ব্যবসা করে কাউকে টাকা দিয়ে বিশ্বাস করে বসে থাকলে হবে না, ঠিক তাই হয়েছে স্যার। ওরা লাভবান হয়েছে ঠিকই কিন্তু আমরা কিছু পাইনি, দিন শেষে আমরা শুধু মূলধনটা হয়তো অনেক কষ্ট করে নিয়েছি কিন্তু লাভের বেলা আমরা কিছু পাইনি। তারপর স্যার যে আমার মূলত ঘুরে দাঁড়ানোটা হচ্ছে এই ফাউন্ডেশনে যুক্ত হওয়াটাই আমার ঘুরে দাঁড়ানো স্যার। আমার আগ থেকে ছিল কিছু করার, কিছু করার ইচ্ছা ছিল। একদিন আমাদের বর্তমান কান্ট্রি অ্যাম্বাসেডর আব্দুল মোতালেব আমাদের এলাকারই ছেলে, তো আমার সাথে পরিচয় আগ থেকে ছিল। তখন তো আমাদের অবসর সময় এমন ছিল, ডিউটি করতাম, ডিউটির পরে আসতাম রুমে স্যার, কিছুক্ষণ হয়তো মোবাইল ঘাটাঘাটি করতাম বা কিছুক্ষণ দেশে কথা বলতাম, পরে নামাজ কামনা পড়ে হয়তো শুয়ে যেতাম, এরকম পরের দিন আবার সেম চলতো আমাদের, এই কন্টিনিউ এভাবেই চলতো। তো ফেসবুক চালাতেছি একদিন আমাদের যে বর্তমান কান্ট্রি অ্যাম্বাসেডর আব্দুল মোতালেব ওর উনি যে একটা মিট আপের ইয়েগুলা পিকচারগুলো শেয়ার করলেন, তো সেটা আমি দেখি, তাকে সাথে সাথে ফোন করলাম যে এটা কি আমি বুঝলাম না। তখন সে আমাকে সব ফাউন্ডেশনের সব কিছু আমাকে বিস্তারিত বললো, তাকে লাইনে রেখে তার সাথে কথা বলতে বলতে তার সহযোগিতা আমি এখানে রেজিস্ট্রেশন করে নিলাম। ওই দিনই রেজিস্ট্রেশন করছি কারণ আমি চাচ্ছিলাম স্যার এমন কিছু, যেহেতু সে সব এ টু জেড সব কিছু আমাদের ফাউন্ডেশনে সব কিছু বললো, দীর্ঘক্ষণ তার সাথে কথা হলো, তা আমি চাইতেছিলাম এমন কিছু, সেটা আমি পাইলাম। তারপরে আমি ফাউন্ডেশনে যুক্ত হওয়া, যুক্ত হওয়ার পরে সবার সাথে কীভাবে আবার দেখা করবো, আমাদের সবাই ডিসেম্বরের 13 তারিখে আমাদের একটা মিট আপ ছিল কাতারে, ওই কাতারে প্রথম মিট আপে আমি যাই, তা কাতারে প্রথম মিট আপে যাই, সে আমাদের আমাদের এলাকার অথচ আমার সাথে কোনো পরিচয় নেই, আমাদের বর্তমান ট্রেডমার্ক গ্রুপের কো ফাউন্ডার ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার যিনি আপনার লাইভে আসছিল কাতার থেকে, উনি আমার ওনার সাথে আমার কোনো আগে পরিচয় ছিল না। ওই দিন প্রথম উনি পরিচয় হলো ওনার সাথে, সাথে করে আমাকে মিট আপে নিয়ে গেল। মিট আপে যাওয়ার পরে ওখানে তখন আমাদের কান্ট্রি অ্যাম্বাসেডর ছিলেন শকত ভাই এবং আলামিন ভাই, তারপরে ওই দিন প্রোগ্রামের সঞ্চালনা ছিলেন আমাদের সিএম হাসান ভাই। তো আমরা যেহেতু নতুন গেলাম, নতুন যাওয়ার পরে আমাদের সাথে যেভাবে ব্যবহার করলো, আন্তরিকতা দেখালো এবং সবারকে যেভাবে অভ্যর্থনা জানালো, সেটা দেখে আমি অ্যাকচুয়ালি মুগ্ধ হয়ে গেলাম স্যার। পরবর্তীতে আমি ফাউন্ডেশন সম্বন্ধে জানার জন্য আরও আগ্রহ বেড়ে গেলো, এইভাবে ফাউন্ডেশনের সময় দিতে লাগলাম। বিভিন্ন সময় পোস্ট পড়তাম, কমেন্টস করতাম যতটুকু সম্ভব, করতে করতে এমন এক পর্যায়ে আসলো ফাউন্ডেশনের প্রতি আমার ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গেল। এক পর্যায়ে কন্টিনিউ থাকতে করতে করতে আমি এত এত অ্যাক্টিভ ছিলাম স্যার, বা এখনও আসি যতটুকু সম্ভব, আমি চেষ্টা করি যতদিন আসি ততদিন থাকব। কিন্তু আমি একটানা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত টপ 20 টানা 9 বার ছিলাম স্যার, যেটা আপনি টপ 20 ক্লাবে স্যার শুনেছেন এবং ওই দিনে আপনি ঘোষণা দিয়েছেন মডারেটর হিসেবে দায়িত্ব দিয়েছেন স্যার, এবং এর ভিতরে 8 বার অ্যাসোডি হয়েছিলাম। তো ফাউন্ডেশনে যুক্ত হওয়াটাই আমার ঘুরে দাঁড়ানো এই জন্য বললাম, ওইখান থেকে আমি যে এই যে কন্টিনিউস আর অ্যাক্টিভ ছিলাম গ্রুপে, এর মাধ্যম দিয়ে সবার সাথে পরিচিত হতে লাগলাম, আমার নিজের গ্রহণযোগ্যতা অন্যের কাছে বাড়াতে লাগলাম এবং সবার সাথে একটা সুন্দর সম্পর্ক, নেটওয়ার্কিংটা খুব ভালো হয়েছে, সবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা যে ট্রেডমার্ক গ্রুপ যে প্রতিষ্ঠা করেছি, তাই ধারাবাহিকতা এই ট্রেডমার্ক, মানে এই ট্রেডমার্কে গ্রুপে যারা আপনারা আছেন এদেরকে তো আপনারা একে অন্যকে আগে চিনতেন না, কাউকে চিনতাম না স্যার। সো এই প্ল্যাটফর্মের এসে সবার সঙ্গে একটা বন্ধুত্ব হওয়ার পরে সবার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা কোম্পানি করতে পেরেছে। এমন সময় গেছে আমরা আমাদের আরেকজন সিএম হাসান, তো আপনি স্যার সিনিয়র বলার প্রয়োজন বেশি একটা হয় না, সিএম হাসান ভাইয়ের সাথে আমার অনেকবার, ওনার সাথে ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার সাহেব এবং আমাদের আরেকজন আছিল মনিরুল ইসলাম, উনি ওনার একটা মাজরা বলে স্যার, মাজরা যেগুলো ওইখানে এই ঘাস বিক্রি হয়, উটের ঘাস এবং সবজি করে, তো ওনাদের ওইখানে যাওয়ার পরে ওখানে আমরা মাঝে মধ্যে যাইতাম আড্ডা দিতে, যখন আমাদের সাথে সবাই একে অন্যের সাথে সম্পর্ক হলো, আড্ডা দিতে গেলে তখন আমরা এই ব্যবসায়ী কীভাবে কী করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতাম। আর আমাদের সাথে আমরা যেহেতু 6 জন পার্টনার, আমাদের সাথে আরেকজন আছে আবু হানিফ স্যার, তাও এই ফাউন্ডেশনের, এবং আব্দুল আলী ভাই, উনি আমাদের সবার এরকম অ্যাক্টিভিটি এবং সবার
সবাই একে অন্যের সাথে এত ভালো সম্পর্ক দেখে উনি আমাদের ট্রেডমার্ক হওয়ার পরে উনি রেজিস্ট্রেশন করে নেন। এর আগে এমনি ফলোয়ার ছিলেন, আমাদের গ্রুপে ফলোয়ার ছিলেন, পরে রেজিস্ট্রেশন করে নেন। তো আমরা ছয়জন ট্রেডমার্ক গ্রুপ প্রতিষ্ঠা করি, কিন্তু কে কাউকে আগে চিনতাম না। এর আগে এই ফাউন্ডেশনের মধ্যে আমরা একে অন্যের সাথে পরিচিত হই এবং এই ফাউন্ডেশনের কারণে আজকে আমরা ট্রেডমার্ক নামক প্রতিষ্ঠান করেছি। কেউ কাউকে আগে যাদেরকে চিনতেন না সেই মানুষগুলো একত্র হয়ে আমি শুনলাম প্রায় কোটি টাকা অলরেডি আপনারা ইনভেস্ট করেছেন। জি স্যার। কি কি প্রোডাক্ট আপনাদের এখানে? মূলত গার্মেন্টস। আমরা ছয়টা সেক্টর কাজ করতেছি। আমাদের গার্মেন্টস প্রোডাক্ট আছে, ফুড ডেলিভারি আছে, পেন্টিং আছে, পেন্টিং অ্যান্ড স্টেশনারি আছে, তারপর কনস্ট্রাকশন সাইড আছে, আমাদের এনপিও ছাড়া আরও কিছু প্ল্যান আছে। আমরা অলমোস্ট এখন ছয়টা সেক্টরে কাজ করতেছি। ভেরি গুড, ভেরি গুড। আমি আসবো আবার আপনার কাছে। খাতার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম 60টা নাম দেওয়া যায় এবং ওরা ওইখান থেকে একটা বা দুইটা নাম সিলেক্ট করে, কিন্তু আপনার দেওয়া নামটা ছিল তিন নম্বরে ছিল আমাদের সিরিয়ালে, কিন্তু ওই একটি মাত্র ওরা সিলেক্ট করে দিয়েছে ট্রেডমার্ক গ্রুপ এন্ড সার্ভিসেস, ট্রেডিং এন্ড সার্ভিসেস। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মিতাপা, আপনি তো ব্যবসা করছেন বেশ কিছুদিন ধরে, আপনার লাভ হচ্ছে, সংসারে সচ্ছলতা এসছে, নিজের বলার মতো গল্প আসলে আপনাকে কি দিয়েছে? হ্যাঁ স্যার, নিজের বলার মতো গল্পটা আসলে আমাকে গুছায় নিছে। আমি ব্যবসার যে বিষয়টা বললাম সেটা একদম ঘরোয়া, যেখানে ব্যবসা আসলে বলা চলে না, এটা একটা মানে আন্তরিকতার কারণে সবাই হয়তো আমাকে বা করোনা যেটাই বলেন ওইভাবে হয়তো আমাকে দেখতো, কিন্তু ওইটা আমাকে বারবার ভিতর থেকে একটা কেমন অনুশোচনার মানে তৈরি করতেছিল যে আমি বিজনেসটা এত সুন্দর এই জায়গাটাতে আসতে পারছি, কিন্তু আমি গুছাইতে পারতেছি না যে জিনিসটাকে কিভাবে আগাইতে হয়, কিভাবে কি করতে হয়, একা একা এটাকে কোন জায়গায়, যেমন পার্সেল কিভাবে করা বা ধৈর্য ধরে কারোর সাথে কথা বলা, যে এই জিনিসগুলো আমার একদম অনেক অগোছালো, আমার মন খারাপ হয়ে থাকতো অনেক সময়, আমি খুবই মন খারাপ হইতাম যে এইভাবে কেউ একটা মানুষ কি নাই যে একটা বিজনেস কিভাবে করে বা এই উদ্যোক্তা আমি হইতেছি যে এইখানে কিভাবে আমার কাজটা আগায় যাবে, কিভাবে করলে হবে। তো এইটা নিয়ে ডেলিভারি যে কোম্পানি থাকে ওখানে আমি একজনের সাথে আলাপ করলাম, ওই ভাইয়া আমাকে বলতেছে আপু আপনি চাইলে আরো ভালো করতে পারবেন। তা আমি ওনাকে বললাম যে ভালো করতে হয় এটা কিভাবে করব আমি, যে ভালো করতে হবে এটা বললে তো হবে না, কিভাবে করব আমি তো তার কোনো রাস্তা পাচ্ছি না। পরে উনি আমাকে বললো যে আপু দাঁড়ান আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিই। তো উনি তখন আমার বাসায় বসা, হঠাৎ করে উনি মানে আপনার এই ইয়াটা ওইখানে মহসিন ভাই উনি আমাকে এই গ্রুপটা দিল, যে আপনি টানা তখন বোধ হয় গ্রুপের 26তম দিন কিংবা 16তম এরকম হবে, তো বললো যে আপনি টানা 90টা পিছনেরগুলা সহ দেখবেন প্লাস 90টা সেশন পর্যন্ত এগুলো আপনি পড়বেন, আপনার মন মানসিকতা ইনশাল্লাহ অনেকটা ভালো হবে আর কাজের যে ধারাটা সবারটা দেখবেন, দেখে আস্তে আস্তে গুছানোর ইয়াটাও পাবেন আর আমি পাবো আপনার কাছ থেকে বেশি বেশি পার্সেল। উনি আমাকে এটা বললো, বলার পরে আমি ওই গ্রুপে ঢুকার পরে এখন সবাই আপনার দেখি যে ওইখানে যে যে গল্প লিখে আপনারকে মেনশন করে আপনার নামটা লিখে, তখন আমি চিন্তা করলাম যে ওনাকে আমার কে এসে দেখি একটু পরে, আপনার ওইখানে ঢুকে আইডিটা দেখলাম সব কিছু বিস্তারিত, এই যে দেখা তারপরে থেকে আপনার পিছনের যত ইয়াগুলো আছে ওগুলো আমি পড়তে থাকলাম একের পর এক, একদম নাওয়া খাওয়া আমার বন্ধ ছিল, মানে এত ভালো লাগতো। তো প্রথম আপনার একটা কথা আমার বেশি ভালো লাগছে স্যার, সেটা হচ্ছে যে ওই মানে লেগে থাকার কোনো বিকল্প নাই, একটা কথা, এই কথাটা যখন মানে মাথায় আসতো যে লেগে থাকার কোনো বিকল্প নাই, তার মানে আমি যে আছি এখন একটা দুইটা যে বাইরে ঢাকার বাইরে যে যে অর্ডারটা আসতেছে আমি যদি এটা থাকতে পারি হয়তো একসময় ভালো হবে। তো এই জিনিসগুলো আমার বেশি কাজ করতো। তারপরে যে মন খারাপ হওয়া, যে রাগ হইতেছে পারতেছি না কাজ করতে, এটা যখন আপনার দেখতাম তখন আপনার পজিটিভিটি যে একটা কথা ওই জিনিসগুলো আমি পড়তাম, পড়ার পরে ওইটা দেখে যে স্যার এত সুন্দর করে বুঝাইতেছে, এইটুকু এই বুঝানোর পরে যদি আমার যদি মানে ধারণ ক্ষমতা ধারণা আমি না নিতে পারি তাহলে আমি ব্যর্থ, আমার কিছুই হবে না আমাকে দিয়ে, কিন্তু আপনার ওই কথা। তারপরে আরেকটা চর্চা আছে আমার আইডিতেও দেয়া আছে আমি একজন ভালো মানুষ অনলাইনে পোশাক বিক্রেতা, এই কথাটা আমি আপনার কাছ থেকে নিছি। আপনি ওইখানে একদিন ভালো মানুষের যে চর্চাটা এটা আমি শুরু করছি আপনার কাছ থেকে, এর আগে কখনো আমার সাহস ছিল না যে ভালো মানুষ কথাটা আমি লিখবো বা এটা বলবো কারোর কাছে, মনে হইতো যে কে কি ভাববে কে কি বলবে এটা একটা ভাব কেমন লাগতো। তো আমি কিন্তু ওইটা শুরু করছি আমার আইডিতে শুরু থেকেই, আমি একজন ভালো মানুষ অনলাইন পোশাক বিক্রেতা, কথাটা যদিও মানুষের কাছে হয়তো হাস্যকর কিন্তু আমার ভিতরে একটা তৃপ্তি কাজ করে, এটা অন্যরকম একটা শক্তি, একটা আলাদা একটা নিজের সঙ্গে একটা কমিটমেন্ট। জি
যে আমার পক্ষে আর খারাপ কিছু করা সম্ভব না, না এই ধারণাগুলো স্যার অনেক আপনার এই লেখাগুলোর প্রতি আমার মানে কি বল বুঝাইতে পারবো না, যে আমার মনের যে ইয়াটা আমি এখন কিন্তু স্যার আর আমার ফ্যামিলি জানে যে আগে আমি ওই বললাম যে আমি ছোটবেলা থেকে খুব একটু বোকা টাইপের ছিলাম, সবাই একটু সামান্যতে আমি অনেক কান্না করতে পারি, মানে এটার জন্য বাসায় আমার অনেক কথা শুনতে হইতো, আমার মেয়েরা অনেক বকা টকা দিত যে আপনি সারাক্ষণই কান্নাকাটি করবেন, অনেক বকা দিত, তো বলতো যে কে যে অন্যায় করছে সে কান্না করবে, আপনি কেন কান্না করেন, কিন্তু আমি রান্না করতে খাইতে বসতে, এখন কিন্তু আর স্যার আমি কান্না করি না, এখন আমার ওইগুলা পড়ি পার্সেল করি, আপনার এগুলা সবার সাথে কথা বলি, সবাই কি লিখতেছে সেগুলা কমেন্ট করি দেখি, আমার কিন্তু স্যার টাইম নাই, আমার পিছনে কি ঘটছে ছেলে মেয়ে নিয়ে কি হয়েছে আমার কিন্তু সে টাইম নাই। তারপরে গ্রুপের আরেকটা জিনিস স্যার, এইখানে যে ভাইয়াটা আসছে প্রবাসী কিছু ভাইয়া আছে, ওনারা আমার আমি যখন আমার লাইফের কথাগুলা প্রথম যখন আমি শেয়ার করি যে পরিচয় দেওয়ার পর্ব, তখন কিছু ভাইয়া আমারে বলছে যে ঠিক আছে আমাদের বাড়িতে আপনি এই জিনিসটা পাঠাই দিয়েন, আমার বাচ্চা জন্য আমি টাকা পয়সা বিকাশে বা যেভাবে পারি দিব। তা আমি বলছি আগে টাকা আমি নেই না, এটা আমার একটা বিজনেসের আরেকটা পলিসি, সেটা হচ্ছে আমি কখনো কোনো অগ্রিম নেই না, আমি আগে প্রোডাক্ট পাঠাই তারপরে টাকা পয়সা যা নেওয়ার পরে ওনারা আমাকে খুশি হয়ে বিকাশ করে। তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়াদের এই যে পাইছি এই ভাইয়াগুলো কিন্তু আমার ছিল না স্যার, আমি আপনাকে বলছি যে যারা ছিল তারা হচ্ছে আমার আশেপাশের এখন সারা পৃথিবী স্কুলের ফ্রেন্ডরা, কিন্তু আপনার গ্রুপে আসার পরে এখন কিন্তু নেটওয়ার্কটা আমার পুরো বাংলাদেশে হয়ে গেছে। দিনাজপুরের এক ভাই আছে আপনার গ্রুপে, যিনি উনি আমার থেকে নক করছে যে আপু আপনার থেকে আমি প্রথম, উনি আমাকে নক করে জাহিদ ভাই, উনি আমাকে বলে যে আপু আমাকে প্রোডাক্ট দিতে হবে পাইকারিতে, আমি বললাম যে অবশ্যই। তো এক জাহিদ ভাইকে দেওয়ার কারণে আপনার পঞ্চগড় শোরুম আছে বিভিন্ন জায়গায়, আপনি সারা দেশে দেখা গেছে উনি এইটা প্রচার করে দিচ্ছে যে মিতাপুর জিনিসটা এই। তো ওই ভাই আমাকে বলতো দেখেন গ্রুপে এই নামেও আছে, সে আপনার কাছে নক করবে। তো আমি বলতাম ঠিক আছে পেজে নক করতে বলেন, তখন ওই পেজে ওই ভাইয়ারা বলতো এই জাহিদ ভাই আমাকে এই মানে লোকগুলো আমাকে দিছে, দেওয়ার পরে ওনারা আমার প্রোডাক্ট নিয়ে দোকানে উঠাইতো, উঠায় বিক্রি করা এখনও করতেছে অনেক শোরুমে যায়। তো আপনার এইখানে আসার পরে আমি শুধু ভাইয়াদের পাইছি, আর আগে যেটুকু ছিল সেটা হচ্ছে আপনার মেয়ে মানে আপুরা ছিল, আর এখানে আপুও পাইছি ভাইয়াও পাইছি। আপনি বলছিলেন আমার কাছে যেটা মনে হয় আপনার কথা শুনে যে আপনার একটা এটা ভুল ছিল ডেফিনেটলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি চাকরি ছেড়ে দেয়া, কারণ একটা মেয়ের আইডেন্টিটি যদি থাকে তাকে চাইলে যে কেউ যে কোনো ব্যবহার করতে পারে না, সো সেটা একটা। আর কোনো ভুলের কথা বলতে পারেন আপনি যে আমার লাইফে আর কোনো ভুলের কারণে আমার অনেক এই প্রায়শ্চিত্তগুলো করতে হয়েছে? প্রতিটা আমার আমি আসলে অনেক ভুল করছি জীবনে অনেক, কারণ ওই একটাই জিনিস আমি সিদ্ধান্তহীনতায় ভুগি সবসময়, ভুগতাম আগে, তো সিদ্ধান্ত না নিতে পারার কারণে অনেক ভুগতাম, তো ওই রকম ডিসিশন আরও আমার আসছে গেছে। তো এখন যাই হোক সব কিছু ছাপাইয়া স্যার ওগুলা মনে করে আমি আর ই করতে চাই না, যেটা আগায় আসছি। তবে জীবনের সবচেয়ে বড় ভুল স্যার যেটা, যে আমি যখন চাকরিটা ছাড়লাম সাথে সাথে যদি আপনাদের মতো মানে এরকম উদ্যোক্তা তৈরি করার যে কারিগর বা যারা এটা তৈরি করতেছে এই ধরনের কোনো কাউকে পাশে পাইতাম, তাহলে আমার মাঝের যে দুর্বিষহ জীবন ছেলে মেয়ে নিয়ে যে একটা খুব কঠিন একটা জীবন গেছে ওইটা হয়তো আমার হইতো না। আমরা একদম শেষের দিকে চলে আসছি, আপনারা আপনি এরকম পরিস্থিতিতেও আপনি আপনার মেয়েকে বিদেশে পাঠিয়েছেন, যদিও সে স্কলারশিপে গিয়েছে, আপনার অত বেশি টাকা পয়সা খরচ হয়নি, সেই মেয়ে এখন কেমন আছে সেই গল্প শুনবো। তার আগে ইকবাল ভাইয়ের কাছে একটু যেতে চাই। ইকবাল ভাই, উদ্যোক্তা হওয়া তো শিখলেন, আপনি বললেন আপনার জীবনে ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে এই প্ল্যাটফর্মে যোগদান, আর কি কি পরিবর্তন আপনি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন? স্যার, নিজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে ফাউন্ডেশনে আসার পরে। আমার ব্যক্তিগত জীবনে আমি যে অনেক সময় স্যার আমি একবার একটা গল্প লিখেছিলাম যে আমার ভিতর রাগ অনেক বেশি রাগ কাজ করতো, এবং আপনার সেশনগুলো পড়ার পরে আমার রাগটা কন্ট্রোল করতে পেরেছি, এবং সবচেয়ে বড় কথা এখন আমি এই যে বড় নিজে একজন ভালো মানুষ বুক ফেলে বলতে পারি, এবং মানবিক কাজগুলো এখান থেকে শিখতে পারছি। আর স্যার আমাদের পাউন্ড আমাদের যে ট্রেডমার্ক সম্বন্ধে আমি কিছু একটু বলতে চাচ্ছি এই মুহূর্তে। স্যার আমরা ট্রেডমার্ক প্রতিষ্ঠা করি মূলত এই ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে, এবং এ পর্যন্ত আমরা এই ফাউন্ডেশনের যারা কাতারে অবস্থান করতেছে তাদেরকে বিভিন্ন সুযোগ দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় আপনার 20-25 জনকে আমরা
স্বাবলম্বী করার সুযোগ করে দিয়েছি, যারা যারা কখনো চিন্তাই করে না যে ওখানে কিছু করবে। যেহেতু আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলো আমরা অনেককে একদম সামান্য কিছু পুঁজি, অনেককে পুঁজি ছাড়াও আমরা দিচ্ছি। প্রথমে কিছু প্রোডাক্ট নিয়ে সেল করার জন্য যারা চাকরি করে, চাকরির পরে যে সময়টা পায়, সময়টা কাটা, অনেকে এমনি সময়টা নষ্ট করে, সেই সময়টাকে আমরা চাচ্ছি যে কি যারা ওখানে, বিশেষ করে আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন যারা আছেন, তাদেরকে আমরা এই সুযোগটা করে দিচ্ছি। এবং ফুড ডেলিভারিতে যারা কাজ করতেছেন, আমরা এমনিতে ডাউন পেমেন্ট, কিছু সামান্য কিছু ডাউন পেমেন্ট নেই, কিন্তু এই ফাউন্ডেশনে যারা আছেন তাদেরকে আমরা জিরো ডাউন পেমেন্টে আমরা বাইক নামিয়ে দিচ্ছি কাজ করার জন্য। আর আমরা যে প্রোডাক্টগুলো, গার্মেন্টস প্রোডাক্টগুলো নিচ্ছি, আপনি যে বলছেন স্যার আমরা, আমাদের ক্রেতা আমরাই বিক্রেতা, সেটাকে আমরা ফলো করছি। এবং আমাদের এই ফাউন্ডেশনের 15-16 জনের কাছ থেকে এই পর্যন্ত আমরা প্রোডাক্ট নিচ্ছি এবং নিতেছি। বিশেষ করে যে জিনিসগুলো আমরা নিচ্ছি, প্রত্যেকটা কনসাইনমেন্টে আমাদের প্রায় 8-10 লাখ টাকার গার্মেন্টস প্রোডাক্ট দেশ থেকে যাচ্ছে, এবং পুরোটা আমাদের এই ফাউন্ডেশনের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নিচ্ছি আমরা। আমরা চাচ্ছি যে কি, আমরা যেহেতু এই ফাউন্ডেশন থেকে শিক্ষা অর্জন করে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি, যাতে আমাদের থেকে অন্যরা লাভবান হয়, এটা আমাদের সবসময় মাথা, আমরা সবসময় এটাই চিন্তা করি। এবং আমরা যতটুকু পারি সম্ভব আমরা দেখবো যে অন্তত সবাইকে ওখানে স্বাবলম্বী করার জন্য প্রবাসীর মাটিতে। আর বিশেষ করে যে গার্মেন্টস প্রোডাক্টগুলো স্যার, ওখানে হিউজ একটা মার্কেট আছে, সেই মার্কেটটা আমরা ধরার চেষ্টা করতেছি। আমরা চাইতেছি দেশের প্রোডাক্টগুলোকে ওখানে একটা ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য এবং ওখানে পরিস্থিতি করার জন্য। অবশ্যই, এবং আমি চাই আমাদের উদ্যোক্তাদের 8-10 লাখ না, 80 লাখ, 1 কোটি টাকার প্রোডাক্ট আপনারা প্রতি মাসে এখান থেকে নিয়ে যান, সেই জায়গাটা তৈরি হোক কাতারে, আমরা সেই ইয়ে করতে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, প্রডিউসার আমাকে বারবার বলতেছে টাইম শেষ, একদম লাস্টে চলে এসেছে। আপনার মেয়ের কথা একটু বলবেন, ও কেমন আছে, এবং শেষ 1 মিনিট। আলহামদুলিল্লাহ স্যার, সে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে মালয়েশিয়া থেকে, ওটা মার্কেটিংয়ের উপরে। এখন দেশে স্যার সে তার একটা অনলাইন মার্কেটিংয়ের একটা গুগলে তৈরি করছে, কোয়ান্টিফাই ক্রিয়েটিভ, ওটার মাধ্যমে সে মার্কেটিংয়ের কাজ করতেছে, বেশ ভালো অবস্থায় আছে। তারও ইচ্ছা উদ্যোক্তা হওয়া, সে নিজে চাকরি করবে না, চাকরি সে আপনার গ্রুপে আছে, আপনার এগুলা সব পড়ে পয়রা দেখে, খুব প্রতিদিনই কোনো না কোনো একটা টপিক আমাকে সে দেখায়, কয় দেখেন আপনার জন্য এই লেখাটা, আপনার জন্য এটা, আমাকে দেখায় দেখায় প্রতিদিন বলে। এবং আমি আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার মেয়ে এবং আপনার সন্তানরা আপনার সমস্ত দুঃখ একদিন গুছিয়ে দেবে ইনশাল্লাহ, সেই দোয়া থাকলো। একদম লাস্ট 1 মিনিটে আপনি যদি কিছু বলতে চান সবার উদ্দেশ্যে বা আপনার মনের কোনো কথা। আমি প্রথমে ভুলে গেছিলাম, 16তম ব্যাচের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফাউন্ডেশনে। তো আমি সবার উদ্দেশ্যে এতটুকু বলবো স্যার, আমাদের এই ফাউন্ডেশন থেকে আপনি যেহেতু এই ফাউন্ডেশনটা পুরো বিনামূল্যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমরা আপনার ছাত্র সবাই, আমরা এই ফাউন্ডেশন থেকে অনেক, এখানে যদি আমরা লেগে থাকি অনেক কিছু শিখতে পারবো এবং আমাদের বাস্তব জীবনে এটা বাস্তবায়ন করতে পারবো এবং সবাইকে লেগে থাকার জন্য উৎসাহিত করব। আর দ্বিতীয় একটা কথা আমি না বললে নাই স্যার, এই ফাউন্ডেশনে যারা দায়িত্বে আছেন, কোর ভলান্টিয়ার, মডারেটর এবং ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, থানা অ্যাম্বাসেডর, কান্ট্রি অ্যাম্বাসেডর ও কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য, সবাই যার যার অবস্থান থেকে অনেক কষ্ট করে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার স্বার্থে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মডারেটর টিম, আমি একজন মডারেটরের দায়িত্বে আছি স্যার, যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে ওনারা দিন রাত একাকার করে নিজেদের সময়টাকে, ব্যস্ততার মাঝে নিজের সময়টা এই ফাউন্ডেশনের স্বার্থে ব্যয় করতেছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকে স্যার আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞ স্যার, আপনি আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। নতুবা আপনি যদি এই প্ল্যাটফর্ম তৈরি না করতেন তাহলে আমরা আজকে এই ইউটিউবে লাইভে আসা সম্ভব হতো না, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু। এবং আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাদের নতুন পরিচিতি সবাই জানলো এবং আপনাদের ব্র্যান্ডিং ব্যাপক হারে আজকে থেকে আরও বেড়ে গেল ইনশাল্লাহ, আপনি নিশ্চিত থাকেন অনেক অর্ডার পাবেন। সো আপনারা শুনলেন দুজন উদ্যোক্তার গল্প, এবং একজন প্রবাসী ছিলেন তার মধ্যে। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, প্রবাসে থেকে বা প্রবাসীদেরকে আমি আসলে উদ্যোক্তা বানাতে চাই বেশি বেশি করে, কারণ তারা টাকা পয়সা নিয়ে আসেন, বাংলাদেশে এসে কী করতে হবে
কোথায় দিতে হবে, উনি নিজেও অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে লস খেয়েছেন আপনারা শুনেছেন। সো প্রপার গাইডলাইনটা আমরা দিয়ে তাদেরকে একটা জায়গায় দাঁড় করাতে চাই, যাতে করে সে কোনোভাবেই তার এত কষ্টে অর্জিত টাকা একটা টাকাও নষ্ট না হয়। এবং আমরা আপনারা দোয়া করবেন, আমরা এই কার্যক্রমটা প্রায় 400টা কন্টেন্ট দিয়ে প্রতি 90 দিনের এক একটা ব্যাচে আমরা বিনামূল্যে আমরা শিখিয়ে যাচ্ছি, 15টা ব্যাচ শেষ করেছি মাশাআল্লাহ, আল্লাহর বিশেষ ইচ্ছায় বিশেষ রহমতে 16তম ব্যাচ চলছে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকব এই কার্যক্রম করে যাব এবং এমনভাবে একটা জায়গায় তৈরি করে যাব যাতে আজীবন এই প্ল্যাটফর্মটা কাজ করতে পারে মানুষের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য। অনেক ভালো থাকবেন, আগামী পর্বে নতুন কোনো দুজন উদ্যোক্তাকে নিয়ে আবার তাদের গল্প আপনাদেরকে শোনাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।